ব্যবসা শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এখনকার আলোচনার বিষয়, বৃত্তির প্রকারভেদ। গত পর্বে আমরা বৃত্তি কি এটি নিয়ে মূলত আলোচনা করেছি, তারপরও যারা গত পর্বটি মিস করেছেন তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এবং বৃত্তি দিয়েই আজকেও শুরু করছি, এটিও থিওরিটিক্যাল পার্ট। বৃত্তি বলতে সাধারণত আমাদের বোঝানো হয় যে সম পরিমাণ নগদ প্রবাহ এবং সমান সময়ের ব্যবধানে টাকাটা পরিশোধ করতে হবে। তো এবারের আমাদের আলোচনার বিষয় বৃত্তির প্রকারভেদ, অথবা বৃত্তি কত প্রকারের হতে পারে। বৃত্তি সাধারণত দুই প্রকারের হতে পারে, একটি হচ্ছে সাধারণ বৃত্তি বা অর্ডিনারি অ্যানুইটি, এবং আরেকটি হচ্ছে প্রদেয় অ্যানুইটি বা আশু বৃত্তি বা অ্যানুইটি ডিউ। তো সাধারণ বৃত্তিটি আসলে কি? সাধারণ বৃত্তি হচ্ছে যে আমরা নির্দিষ্ট সময় পরপর যে কিস্তিটা পরিশোধ করব, সেই সময় পর যে কিস্তিটি পরিশোধ করা হবে এই অর্থটা নির্দিষ্ট সময়ের পর, অর্থাৎ প্রত্যেক মাসে যদি কিস্তি প্রদান করা হয় সেই ক্ষেত্রে কিস্তিটি মাসের শেষে প্রদান করতে হবে, অর্থাৎ প্রত্যেক মাসের শেষ তারিখ অথবা প্রত্যেক বছরের শেষ তারিখ। তো সাধারণভাবে যদি বলি যে বৃত্তির নগদ প্রবাহ নির্দিষ্ট সময়ের শেষে বা শেষ তারিখে আগমন করে বা বহির্গমন করে, অর্থাৎ আমরা যদি কোনো লোন নেই বা ঋণ গ্রহণ করি সেই ক্ষেত্রে টাকাটা পরিশোধ যখন করা হবে তখন কিস্তিটি প্রত্যেক মাসের বা প্রত্যেক বছরের শেষে, যখন কিস্তিটি প্রদান করা হবে সেটি সেই মাস বা সেই সময়ের শেষ তারিখে প্রদান করতে হবে। এটি আমাদের সাধারণ বৃত্তিতে এই নিয়মে, সাধারণ বৃত্তির ক্ষেত্রে এই নিয়মটি ফলো করা হয়। এবং দ্বিতীয়টি হচ্ছে প্রদেয় বৃত্তি বা অ্যানুইটি ডিউ। যে বৃত্তির নগদ প্রবাহ বা আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ বছরের শুরুতে সংঘটিত হয়, অর্থাৎ কিস্তিটি যখন গ্রহণ করা হচ্ছে অথবা প্রদান করা হচ্ছে, সেই ক্ষেত্রে প্রত্যেক সময়ের শেষে যে কয় বছর থাকবে অথবা যে কয় মাস থাকবে সেই মাসের শুরুতেই বা বছরের শুরুতেই কিস্তিগুলো প্রদান করতে হবে, প্রত্যেক মাসের শুরুতেই। এই হচ্ছে আমাদের বৃত্তির প্রকারভেদের ভেদ নিয়ে আলোচনা। এবং পরবর্তীতে আমরা এই সাধারণ বৃত্তি এবং প্রদেয় বৃত্তি, যে অ্যানুইটি ডিউ এবং অর্ডিনারি অ্যানুইটি, এই দুই অ্যানুইটির যে সূত্রগুলো প্রয়োগ করে আমরা কিস্তির পরিমাণ, সুদের হার, বিভিন্ন কিছু বের করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো।